আবহাওয়া আপডেট। আবহাওয়া বিভাগ পূর্বাঞ্চলীয় অধিকর্তার নাম সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আগামী কয়েকদিনের আবহাওয়া সম্পর্কে তিনি কি জানালেন, আসুন শুনে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। আজকে 11 তারিখ, ফলে আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই। যেহেতু বৃষ্টির সম্ভাবনা নেই এবং ক্রমশ হিউমিডিটিও একটু কমছে, কিন্তু টেম্পারেচার যার ফলে কিন্তু যেটা বেড়ে দাঁড়িয়েছে এখন সেইটাই থাকবে, অর্থাৎ একটু কিন্তু গরম অনুভূত হবে, সাথে কিছুটা ময়েশ্চার থাকার জন্য অস্বস্তি যে আবহাওয়া সেটাও কিন্তু থাকবে, বিশেষ করে ফার্স্ট হাফ অফ দ্য ডে। উত্তরবঙ্গের ক্ষেত্রে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে মেইনলি ওপরের 5টি জেলাতে, কিন্তু খুব সতর্কতা কোথাও কিছু এই মুহূর্তে নেই। তাপমাত্রা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই আগামী 5 দিনে কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই। আগামী 14 তারিখ মহালয়া, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো রকম কোনো সম্ভাবনা নেই, উত্তরবঙ্গের ক্ষেত্রেও সম্ভাবনা কম, হলেও খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এছাড়া কোনো রকম কোনো সতর্কতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য নেই। সমুদ্রে গিয়ে স্নান করার মহালয়ার একটা আছে, রীতি আছে, সেই সমুদ্রগুলো কি স্থিতি? না, সমুদ্রে তো যায় না, লোকে নর্মালি নদীতে যায়। আমরা ওই জন্যই বলছি যে এই সময় কোথাও কোনো ওয়ার্নিং নেই, আবহাওয়া ভালোই থাকবে মহালয়ার দিন। বর্ষার বিদায়ের প্রায় প্রস্তুতি শেষ পর্যায়ে, আশা করা যাচ্ছে আগামী 1-2 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গা থেকে বর্ষা হয়তো বিদায় নেবে, তো অফিসিয়াল ডিক্লারেশন আমরা করবো।